মোতারাম উপস্থিতি আশেপাশে যে সমস্ত ভাইরা সময় নষ্ট করতেছে, আপনার আমার আগে বহু মানুষ মাটির নিচে কবরে চলে গেছে আর ফিরে আসেনি, আমার আপনার মতো বহু মানুষ আল্লাহ কবরের মাটির নিচে নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি। আল্লাহ মানব জাতি সৃষ্টি করার পরে ফেরেশতারা বলল, আল্লাহ এত মানুষ তোমার ছোট্ট দুনিয়াতে জাগা হবে না। আল্লাহ বললেন, জাগা হবে, আমি তাদের মৃত্যুর ব্যবস্থা করছি। ফেরেশতারা বলল, আল্লাহ মৃত্যু তো দিবা, কিন্তু এই মৃত্যুর কথা শোনার পরে তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিবে। আল্লাহ বলবেন, দুনিয়া ধরে রাখার জন্য আমি তাদের জীবনে আকাঙ্ক্ষার আশা সৃষ্টি করে দেব। আমাদের সবার জীবনে আশা আছে, আশা আছে না? আজকে রাত্রে মারা যাব, বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কিন্তু তারপরও আল্লাহ আশা দিয়ে রাখছে, সকালে এটা করব, দুপুর ওইটা করব, মেয়ে নানা বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি যাব, এই আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠান করব। এক বছর পরে কি করবেন তার এক বছর আগে আপনি কল্পনা করে রাখছেন, সেটিং ফেটিং দিয়ে রাখছেন, এটা নাম আশা। আল্লাহ এই আশাটা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি দিয়ে রাখছে এবং প্রাণীদের ভিতর আল্লাহ দিয়ে রাখছে, ওদেরও আশা আছে। আল্লাহ আপনাকে এবং আমাকে একটা সম্পদ আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাদের ভিতর দিয়ে রাখছে, যার কারণে আমরা অনেক সময় মৃত্যুকে ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 20 বার মরণকে স্মরণ করে তাহলে তার মৃত্যুটা শাহাদাতের মৌত হয়ে যাবে। কারণ 20 বার কেউ মৃত্যুকে স্মরণ করলে সে খারাপ কাজ করতে পারে না, সে ভালো কাজ করবে। প্রিয় সাহারাস্তির মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় ভিতর থেকে মা বোনেরা শোনেন, আমার যুবক বন্ধুরাও আর শুনে যান। আল্লামা ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকায়াতের মধ্যে একটা ঘটনা লেখেন, বানি ইসরায়েলের জমানায় অর্থাৎ তৎকালীন জমানার মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। আমাদের দেশের মোগল সাম্রাজ্য যারা ছিল তাদেরকে মোগল বাদশা বলা হতো। এর আগে বহু সাম্রাজ্য পৃথিবীতে ছিল, চলে গেছে, আবার আসছে। পৃথিবীর মধ্যে একটা সাম্রাজ্যের নাম আছে উমাইয়া সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য আব্বাসীয়, এরপরে ফাতেমীয় সাম্রাজ্য, উসমানীয়। সেলজুক থেকে শুরু করে পৃথিবীতে বহু সাম্রাজ্য আসছে, বহু সাম্রাজ্য চলে গেছে, বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। আজকে সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে চামচিকে থাকে, বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে শিয়াল কুত্তা বসবাস করে, বিরাট বড় প্রাসাদের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে, মানুষ ওইখানে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে মানুষ একবার আমাদের চোখের সামনে আপনি একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আজ থেকে 50 বছর আগে এদেশে জমিদার ছিল, স্বাধীনতার 1 বছর আগেও জমিদার ছিল, স্বাধীনতার পর থেকে আর নাই। বাংলাদেশ স্বাধীনতা 70-এর দশকেও এদেশে জমিদার ছিল, আজকে কত? 70-30, 2000, তারপর আর 20, 50, 52, 53 বছর। এই 53 বছরের ভিতরেই জমিদারি প্রথা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল, জমিদাররা দেশ থেকে চলে গেল, ও দেশের জমিদাররাও জমিদারি ছেড়ে দিল। বিল্ডিং গুলোতে আজকে চামচিকে বসবাস করে মাত্র 50 বছরের মধ্যে, আর বাকি 50 বছর পরে বাংলাদেশের অবস্থা কি হবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। 100 বছর পরে কি হবে তাও জানি, 500 বছর পরে কি হবে তাও জানি। খলিফা আল মামুনের দরবারে একজন যুবক ছিল, আধ্যাত্মিক পাওয়ারওয়ালা, ইলমুল কালবলা,
এই যুবকের সাথে মাঝে মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের কথা হতো। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করছেন, যার কারণে আধ্যাত্মিকভাবে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে জিন্দা রাখছে। কেউ বলছেন তিনি মরা, কেউ বলছেন তিনি জিন্দা, এটা নিয়ে মত পার্থক্য আছে। তারপরও আমরা বলি মরা জিন্দা বুঝি না। অনেক ওলি আল্লাহর সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, অনেক ওলিদের সঙ্গে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছে, কথা হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই হায়াত হয়তো আমাদের নসিব হবে না, ঘরিমণ্ডলের মুসলমান, ওই হায়াত আমাদের জীবনে আর কোনোদিন হবে না। খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের উজির, প্রধান উজির। বাদশা জুলকারনাইন তিনি সেই বাদশা সারা পৃথিবী যিনি রাজত্ব করেছিলেন, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশা তিনি ছিলেন। ওনার এন্তেকালের সময় উনি লোকদেরকে বলেন, হে লোকেরা, আমার এন্তেকালের সময় তোমরা আমার ডান হাতটা কাফনের বাহিরে এবং বক্সের বাহিরে আমার হাতটা ঝোলায় রাখবে। আমার লাশ যখন তোমরা কবরে নিয়ে যাও, সোনা দানা টাকা পয়সাগুলি আমার পথের মধ্যে তোমরা ছিটাই দিবে। লোকেরা বলল, বাদশা আপনি এত বড় বাদশা, তামাম দুনিয়ার বাদশাহি আল্লাহ আপনাকে দিয়েছে। ও বাচ্চা জুলকারনাইন, আল্লাহ আপনাকে এত বড় বাচ্চা, এই এখানকার এই বাচ্চাদেরকে সরাই দিতে পুরো সর্বনাশ। এখানে যদি দোকান থাকে তো এর দোকান একবারে ফিটে উঠাই দেন, দোকান থাকলে পিঠে উঠাই দেন, বাচ্চাদের কেউ সরাই দেবে, দোকানে চলে যেতে পারে, ওরা লটপটি চটপটি বাদাম সারাচুর কিনে খাইবে, অসুবিধা নেই, ওখানে ঠেকানোর কায়দা নেই তো। ও দোকান দেখছে আর বাবার পকেট, মার পকেট, দাদার পকেট, দাদির পকেট মাইরে খাচ্ছে, পুড়ে দেবে চলতেছে। ওরা ওয়াজটাকে মনে করে একটা বিনোদন, মানে একটা ঈদের মতো আনন্দ হয়েছে আর কি, মজা, তারাই দেন ওদের দূরে সরাই দেন। আর যদি কারো নিজস্ব বাচ্চা থাকে তো ধরে নিয়ে এসে মাঝখানে বসাই দেন, কারণ আমি কিন্তু বক্তা হয়েছি মাঝখানে বসে বসে শুনে শুনে। আপনাদের বাচ্চাদেরকে আকাঙ্ক্ষা দিতে হবে, আশা, লক্ষ্য যদি অল্প দেন তাহলে ভেরি অল্প হবে, লক্ষ্য আপনাকে হাই কোয়ালিটি পর্যন্ত দিতে হবে, যে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে হবে, হোক বা না হোক দেখবেন যে ওর মাকাম আরো উপরে চলে গেছে। বুঝতে পারছেন? আমরা এখন তো আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানায়, প্রেসিডেন্ট বানাই, বিজ্ঞানী বানায়, প্রধান সেনাপতি বানায়, কিন্তু ওলি আল্লাহ বানানোর কথা কেউ কয় না। এই কথা কর না কেন? আর আগের যুগের মায়েরা কত, তোমাকে ওলি হতে হবে, ওইভাবে বাচ্চাদের তৈরি করতে বিদায় মার পেট থেকে ওলি হয়ে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা ওলি হয়ে গেছে, যিনি যেই বিষয়ে সাধনা করে আল্লাহ তাকে সেটাই দান করে। তো খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশা জুলকারনাইনের প্রধান উজির। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে ওই আল্লাহর বন্ধু যুবকের মাঝে মধ্যে দেখা হয়। খলিফা আল মামুন তাকে ডাক দিয়ে বলল, হে যুবক, আল্লাহ ওয়ালা, ফার্সি ভাষায় বলে বুজুর্গ, যিনি মাছ বিক্রি করেন তিনি মাছওয়ালা, যিনি গাড়ি চালান তিনি গাড়িওয়ালা, যিনি মুরগি বিক্রি করে তিনি মুরগিওয়ালা, যিনি রিক্সা চালায় তিনি রিক্সাওয়ালা, যিনি মাদ্রাসা চালায় তিনি মাদ্রাসাওয়ালা, যিনি কোরআন শেখায় তিনি কোরআনওয়ালা, যিনি আল্লাহর বন্ধু তিনি আল্লাহওয়ালা। কি কথা কর না কে, ঠিক কিনা? যে আল্লাহর বন্ধু সে আল্লাহওয়ালা, যে আল্লাহর কাজ করে সে আল্লাহওয়ালা। মুরগি নিয়ে যাচ্ছে মুরগিওয়ালা, তার মানে সে মুরগির ব্যবসা করে, এই জন্য মানুষ তার মুরগি বলা বলে। যিনি যেই কাজ করে পাবলিকে সেই কাজের উপাধি দিয়ে লকব দিয়ে তাকে ডাকে। যুবক তো আল্লাহওয়ালা,
খিজির আলাইহিস সালামের সাথে মাঝে মধ্যে দেখা হয়। আল্লাহর ওলিকে খলিফা আল মামুন ডাক দে, বলল যুবক তোমার সাথে তো খিজিরের সাক্ষাৎ হয়। বলে হ্যাঁ বাচ্চা, তাহলে বলো খিজিরের সঙ্গে আমার সঙ্গে কথা বলাই দিবা। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার বিশেষ কথা আছে। আল্লাহওয়ালা যুবক ডেকে বলল, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমি তিনাকে জিজ্ঞাসা করে দেখব, তিনার যদি দয়া হয় তো আপনার সাথে কথা বলবে। খিজির আলাইহিস সালামকে ওই আল্লাহওয়ালা যুবক ডাক দিয়ে বলল, হুজুর আপনি দয়া করে বলেন, বাদশাহ খলিফা আপনার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি বাদশাহকে বলো কালকে আমি বাদশাহর সঙ্গে কথা বলবো। বাদশাহ হুজুরকে সালাম দিলেন। আল্লাহর ওলি কেউ বলেছেন ওলি, কেউ বলেছেন নবী, এটা নিয়েও পার্থক্য আছে, মতানৈক্য আছে, থাকতে পারে। কেউ বলছেন ওলি, কেউ বলছেন নবী, সে যাই হোক না কেন ওলিও হতে পারে নবীও হতে পারে খিজির আলাইহিস সালাম। কিন্তু খিজির আলাইহিস সালামকে আবে হায়াতের পানি আল্লাহ পান করেছিলেন, হাজার হাজার বছর আল্লাহ তার হায়াত দিয়েছিলেন, এত বড় লম্বা হায়াত মানব জাতির মধ্যে আল্লাহ কাউকে আর দেয় নাই। কিয়া দিছ তো আমার কিছু, বাপরে বাপ, আচ্ছা ঠিক আছে। বান্দা কত কোয়ালিটির দিলওয়ালা আছে, মানুষের অন্তর কত কোয়ালিটির আছে, কত মনের মানুষ আছে, কত ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সব পরীক্ষা করার জন্য। কোরআনের একে তল্লাশ করছে, যিনি তোমার মৃত্যু সৃষ্টি করলেন মরণ, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, যিনি মরণ সৃষ্টি করলেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যার শুরু নাই তার শেষও নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। যার শুরু নাই যার শেষ নাই তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে বান্দা তোমার হায়াত তোমার মউত আমি মালিক সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব, দুনিয়ার মধ্যে কে যাইয়া ভালো কাজ করো ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্যে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তোমার হায়াত দিয়েছি তোমার মৌত দিয়েছি। এটা একটা পরীক্ষার জায়গা। আজকে কিন্তু এই মাহফিলে সবার জন্য পরীক্ষা চলতেছে, কেউ বসবে কেউ বসবে না, কেউ আসবে বসবে না চলে যাবে, কেউ বাজার করবে সদাই করবে, কেউ দুনিয়ার বাজার করার জন্য ব্যস্ত, কেউ আখেরাতের বাজার করার জন্য ব্যস্ত। এক কথা বলেন না কেন, এটা পরীক্ষা, পরীক্ষা চলতেছে দুনিয়াটা, পরীক্ষা থাকে, এটা পরীক্ষা চলতেছে, এ মাহফিল তো পরীক্ষা। এই মাহফিলে কেউ পাস করবে কেউ ফেল করবে। প্রিয় দুনিয়ার মুসলমান শাহরাস্তিবাসী, হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খলিফাল মামুন বলেন আপনি কি জানতে চান? খলিফা বললেন, খিজির আপনার জীবনের আশ্চর্য দুটি ঘটনা কথা আপনি আমাকে জানান। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য কিছু আপনি আমাকে জানান। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খলিফা
আপনারা খেলাফতে আসার পরে মসনদ পাওয়ার পরে মনে করেন এটাই দুনিয়া, আমার জন্য দুনিয়া বুঝি চিরস্থায়ী না গো খলিফা, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আশ্চর্য একটা ঘটনা আমি আপনাকে শোনাই। বলেন হো খিজির, কি শোনাইতে চান? হযরত খিজির বললেন, খলিফা আমি শুনাইতে চাচ্ছি আপনাকে, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সুন্দর একটা নগরী, চমৎকার একটা শহর দেখা যায়। মনোযোগ দিয়ে, সুন্দর একটা নগরী, বিরাট বড় একটা শহর, বিরাট এই শহর দেখা যায়। এই শহর দেখার পরে আমি ওই রাস্তা দিয়ে 500 বছর পরে আবার যাচ্ছি। এই 500 বছরের ভিতরে ওই রাস্তা দিয়ে আমি আর যাই নাই। 500 বছর পরে পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম 500 বছর পরে ওইখানে শহরও না, এটা মরুভূমি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না হয় না, আরো জোরে চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। ঢাকার শহর কি 500 বছর আগে এরকম ছিল? ছিল না। কুমিল্লা শহর 500 বছর আগে আজকের মতো ছিল না। আবার 500 বছর পরে থাকবে কিনা কে জানে, খুব বেদাত সেদাত দিয়ে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বোঝাচ্ছে, এটা করা টরা যাবে না, বাস বুঝাই দিল। খুব এলিমের গৌরব তার আছে, বিরাট বড় মূর্তি, সব মানুষ তার কথা মেনে নেবে। আহা, কিন্তু আপনি জানেন এই পৃথিবীর 500 বছর আগে মিলাদুন্নবীর উপর কিতাব লিখে গেছেন 2 লক্ষ হাদিসের হাফেজ। 75 বার আল্লাহ নবীর সাথে তার স্বপ্নে কথা হয়েছে, একসাথে একসাথে বলি আল্লাহু আকবার। আমরা রসূলুল্লাহর দিদার কেউ পাইছি? পাইনি। কেন পাইনি? এর ব্যাখ্যা করলে রাত চলে যাবে। শুধু একটা কথা বলে যাবে, যে চোখ দিয়ে বেগানা নারীর সৌন্দর্য দেখা হয় এই চোখ দিয়ে নবী দেখা যায় না। এই কথাটা সারা জীবন বলে দেবে, যে চোখ দিয়ে মানুষ বেগানা নারীর সৌন্দর্য দেখায় ওই চোখ দিয়ে নবী দেখা যায় না। নবী দেখতে হলে ফ্রেশ চোখ লাগবে, ফ্রেশ ফ্রেশ পরিষ্কার। মোবাইল খুললে বেগানা নারী, ফেসবুকে ঢুকলে বেগানা নারী, আগে বেডি ডিল্লা একটা নাচ আসে, তারপরে বাকিটা আসে। মোবাইল কোম্পানি কত সালাম, আমাদের দেশের যুবক আর মুসলমানের ইমান হরণ করার জন্য ওরা সর্বপ্রথমে নাচ গান আমি যাবি বেড়া বেডি লেংটা লেংটি আগে দিয়ে দিছি। কি কথা খারাপ বলছি আমি? আমরা কেউ মুক্ত না এখান থেকে, মোবাইলে ঢুকলে ইউটিউবে ঢুকে খবর দেখতে গেলে আগে লেংটা বেডি নাচ আসে, মাথায় কাজ করে না। কিন্তু এটা কি আসে কে কোটা আইব, কিছু করার নাই। ফেসবুকে ঢুকছি, ঢুকার লগে লগে সেই বেডি একটা আইসে অ্যাডভার্টাইজ দিয়ে বাস দুই নাচ দিয়ে বুঝছি। এই জন্য রসুল দেখার জন্য যে চোখ প্রয়োজন এই চোখ আমাদের আর হচ্ছে না। শুধু একটা কথাই বললাম, বাকিটা বললে রাত চলে যাবে। একজন ইমাম যিনি 75 বার আল্লাহর নবীর সাথে তার দিদার হয়ে গেল, 33 বার জাগ্রত হালতে আধ্যাত্মিক ভাবে নবীর সাথে কথা হয়ে গেল, তারা দিন বুঝলো না, মিলাদুন নবী বুঝলো না। আমরা এসে হারাম আর বেদাতের ফতোয়া দিয়ে উম্মতকে জুদা করতে চাচ্ছি, উম্মতের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছি, বুঝে গেল আমরাই মতলব বা সুবিধা বা কথা কম, ঠিক কি না? এখন কেউ বেজার হইতে পারে, আমার কিচ্ছু করার নেই, বেজার হওয়ার কিছু নাই। হাজারাতে খিজির বলে, বাচ্চা আল মামুন, 500 বছর আগে দেখলাম বিরাট বড় শহর, 500 বছর পরে দেখি মরুভূমি। আল্লাহ আল্লাহ আল্লাহ,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. حبيب امتك جنان نعره تكبير نعره رسالت حضور قبلة رقام حضور قبلة رقام نعره تكبير ترشي بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بيا شارستين مسلمان ابي كتا بلتے بشي پسند کري خوب مرزق دیبين اخا حضرت খিজির আলাইহিস ইসলাম বললেন বাদশা 500 বছর পরে দেখলাম এটা মরুভূমি হয়ে গেছে, এখন আপনাদেরকে একটা নিউজ দেই, নিউজটা শোনার পরে আপনাদের শরীরের লোম খাড়ায় যাবে, নিউজটা শোনার পরে আপনার চিন্তা মগজে চলে আসবে, অন্তরের কঠিন চিন্তা আপনার অন্তরে চলে আসবে। একটা নিউজ কি প্রতিবেদন বারে বারে চলতেছে বাংলাদেশে এক বছরের ভিতরে এক মাসের ভিতরে ভূমিকম্প হয়েছে 14 বার, বাংলাদেশে এক মাসে ভূমিকম্প 14 বার, কিসের সংকেত এটা? আজ থেকে বাংলাদেশে 1000 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পটা ছিল খুবই মারাত্মক, তখন বিল্ডিং ছিল না যার কারণে মানুষ এত বুঝে নাই। এই ভূমিকম্পের পরে তার 400 বছর পরে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে বর্তমান যে আমাদের ওই যে সাগরের ভিতরে বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। এটা দেখার জন্য মানুষ যায় না, সেন্ট মার্টিনে বসবাস করে। এই সেন্ট মার্টিন ছিল সমুদ্রের ভিতরে নিচে, 400 বছর আগে ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন সমুদ্র পরিভাগ থেকে 3 ফিট উপরে, আল্লাহ বলবেন না হয় না, আরো আওয়াজ না দিলে বুঝবো দুর্বল হয়ে গেছেন। বাদ মাগরিবে বসছি আমি, কিন্তু ওই রাত 3টে বসিনি, বাদ মাগরিব। এখন আপনাদের শরীর স্ট্রং মগজ স্ট্রং, এই সময়ের ওয়াজ সুন্দর হয়, শ্রোতাও বুঝতে পারে, একসাথে বলবেন আল্লাহ আকবার। সুন্নিদের অনেক ভুল আছে, আমরা প্রধান বক্তা উঠে রাত একটার সময় প্রত্যেকটা মানুষের স্নায়ু দুর্বল, কেউ জিম দেয়, কেউ কায়ত হয়, কেউ অনেকে দুঃখে পড়ে বসে থাকে যে মা মিলতে চলে গেলে আল্লাহ বেজার হবে না। এই সময় প্রধান বক্তা এসে চিল্লে পাল্লা পেরিয়ে ওয়াজ করে, অনেকে বুঝে না, স্মরণে থাকে না। আর আমাদের বিপরীত যারা আছে তারা 11টার ভিতর ওয়াজ সারিতে চলে যায়, দেখবেন সুন্দর করে বোঝাই সোজায় বাদ মাগরিব ওয়াজ করে, বাস করে দিয়ে চলে গেল, বুঝাই সোজাই দিয়ে চলে গেল, কারণ মগজে ধরাই দিয়ে গেছে। আর এই সময় আমাদের দেশের যত নারীরা আছে সবাই কিন্তু ঘরের ভিতরে সজাগ আছে, বাচ্চা কাচ্চা বড় সব সব সজাগ, ওয়াজে না আসলে ঘরে বসে শুনতেছে, হিসাব কষ্ট। আমি আমি যখন এই বাইকে যখন বলা হয় মানে কি আর্মি হুজুর আসছেন, এটা ক্লিয়ার ভাবে অনেক ঘুরে শোনা যায়, কিন্তু আমি বসে আছি মাইক অফ করে কেন, মানে আমি আমি বন্ধ কেন, ব্যাপারটা কি? পরে কারাসের কাছে শুনতেছি যে মাইক পাবি হইতেছে, এই আওয়াজটা কেন, মাইকে কি সমস্যা? এটা আচ্ছা আচ্ছা বসে বসে একটু হইতে পারে, এটা দেখি মাইক গালার সাথে পরে কথা কমে না, সব দোষর করে আজকে মিষ্টি খাওয়া দিতেই পারো যাতে ভবিষ্যতে ভুল না করে। আচ্ছা জাকাল্লাহ, একসাথে বলিলাম মারহাবা হইতে পারে, বাজানের অভিযোগ ঠিক আছে হইতে পারে। তো যাই হোক, যে কথা বলছিলাম মূল আলোচনায় ফিরে চলে যাই, বাংলাদেশের 400 বছর আগে একটা ভূমিকম্পে সেন্ট মার্টিন দিন ভেসে উঠল, একসাথে বলবেন আল্লাহ আকবার। এ শক্তির মালিককে এছাড়া আর কেউ করে দিতে পারবে?
আজকে যত আধুনিক বিজ্ঞান বলেন, যতই গবেষণা করেন, যতই গবেষণা বলেন, আমার মালিক আমার মাওলা সেন্টমান্টির দ্বীপটাকে একটা ভূমিকম্প দিয়ে 3 ফিট পানির উপরে উচ্চতায় উঠাই দিলেন। খুব মনোযোগ দেন, সেই ভূমিকম্পের পরে বাংলাদেশের প্লেটের নিচে একটা ফাটল সৃষ্টি হয়েছে। এই বিরাট বড় ফাটল, এই ফাটলের কারণে ওই ফাটলের নিচে একটা শক্তি জমা হচ্ছে আর 400 বছর ধরে। যে কোনো সময় এই শক্তিটা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এই শক্তি বের হতে হলে ভূমিকম্প লাগবে, জমিন ফেটে শক্তি বের হয়ে আসবে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না, ভূমিকম্পের উৎপত্তি হবে সিলেটের নিচ থেকে, সেটা বাংলাদেশের একবারে ওই আপনার কি বলে নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ আপনার নরসিংদী দিয়া গাজীপুর দিয়া ঢাকা শহরে বড় একটা ধাক্কা মারবে। একটা ধাক্কায় 9 স্কেলের ভূমিকম্প হবে। এই 9 স্কেলের ভূমিকম্পে বিজ্ঞানীরা বলতেছেন ভবিষ্যতে ঢাকা শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এই শহরের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, আর এটা হতেও পারে অসম্ভবের কিছুই না। বিজ্ঞান বলে 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 3 কোটি মানুষ মারা যাবে। চিন্তা করেন তো, এই ভূমিকম্পে 50 বছর আগেও ঢেকি জাগার শহর শহর ছিল না। 50 বছর আগেও যেটা নর্মাল একটা ছোট্ট আমাদের এলাকার বাজার ঘাটের মতো ছিল, আজ 50 বছর পরে বিরাট বড় শহর। 200 বছর পরে এই শহর একবারে নিশ্চিহ্ন বিরান হয়ে যাবে, এটাই ঠিক। আমরা যে কিসের জন্য তাকাব্বুর করি আমি জানি না, কিসের জন্য অহংকার আমি বুঝি না। ও পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কিসের বড় অহংকার। বাংলাদেশের বড় অনেক মন্ত্রীরা কবরে চলে গেছে, আহা অনেক এমপিরা কবরে চলে গেল, অনেক রাষ্ট্রপতি কবরে চলে গেছে, অনেক পররাষ্ট্রমন্ত্রীও কবরে চলে গেল, অনেক মন্ত্রী বিরাট বড় ক্ষমতাদার ব্যক্তি যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করত, তারাও কবরে চলে গেল। আচ্ছা বলেন তো তাদের কবরে কয়জন মানুষ যায় এখন? কয়জন লোক যায় বুঝতে হবে। বছরের পর বছর ধরে কবর শূন্যে পড়ে আছে, জঙ্গলের ভিতরে গোরস্থানে অথবা তার পারিবারিক গোরস্থানে কবরে পড়ে আছে বছরের পর বছর, মানুষ আজ নাই। কিন্তু বলেন তো শাহজালালের মাজারে লোক যায় কি যায় না? কি সাম্রাজ্য উমরা পাইল যে কেয়ামত আসার দিন পর্যন্ত আল্লাহর ওলির মাজারে মুসলমান যতদিন থাকবে ততদিন হাজিরা দিবেই। কি কথা বলেন, ঠিক কি না? এজন্যই ওলিদেরকে ভালোবাসি আমরা, আপনার পছন্দ না হলে না হতে পারে। সাধারণত দুনিয়া পাওয়ার আশায় এখন যদি হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি জেগে চলে আসে, তাহলে আপনারা সবাই চিন্তা করবেন হাই হাই রাষ্ট্রপতি আসছে, মুসাফা করার চেষ্টা করবেন, তার সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন যে রাষ্ট্রপতি আসছে, যদি কিছু বন্ধুত্ব হয় তাহলে সুযোগ সুবিধা পাইতে পারি। তো দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আপনি একজন রাষ্ট্রপতি, একজন নেতা, একজন পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তির সাথে সম্পর্ক করতে পারলেন, আর আখেরাতের মহাব্বতের জন্য আমি ওলির সাথে বন্ধুত্ব করতে পারবো না। এই বেলায় বেদাত আর শিরিকের ফতোয়া দেন, ও ছাতা মানার টাইম নাই। এক কথা বলেন, জোরে বলেন, আমি আখেরাতের মুক্তির জন্যে কঠিন মেহেশরে আল্লাহর বন্ধুর সাথে আমার সম্পর্কের জন্য আমি ওলির সাথে সম্পর্ক করবো না। আপনি এসে ফতোয়া দিয়ে বসলেন বেদাত শিরিক নাজাইজ কোরআন হাদিসে নাই, মাস বলে দিলেন আপনি। যারা ফতোয়া দিচ্ছে তারা দুনিয়ার মুখের জন্য কোটি কোটি টাকার মালিকের সাথে সম্পর্ক করে,
শুধু করে না, তাদের অফিসে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে পয়সার জন্য। বেজার হবেন না, আমি নিজ চোখে দেখে তো দুনিয়ার ঢাকার শহরে যারা বড় বড় পয়সা বলা অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তাদের অফিসে যাইয়া এই হুজুররাই বসে থাকে দুটা পয়সার জন্য। দুনিয়ার একজন ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আপনি সম্পর্ক করলেন এই বেলায় পারেন, আর আখেরাতের জন্য আমি অলির সাথে সম্পর্ক করব না এই বেলায় বেদাতের ফতোয়া দিয়ে দেন, তার মানে বোঝা গেল আপনার ভিতরেও শয়তানি আছে। আমি আগে বলছি বেদাতের, আমি যুক্তি কথা থেকে বলব। যদি বলেন যে হুজুর যুক্তি কথা ভুল, তাহলে মানার তো খিজির আলাইহিসসালাম বলতেছে 500 বছর আগে যেটা শহর দেখছিলাম 500 বছর পরে সেটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমির ভিতরে একজন লোক সে ঘোরাফেরা করতেছে, আমি তাকে সালাম দিয়ে বললাম হে আল্লাহর বান্দা এখানে মরুভূমি কবে হলো? তা বলতেছে আপনি কোথার থেকে আসলেন? আমার বাবাও মরুভূমি দেখছে, আমার দাদাও মরুভূমি দেখছে, আমিও মরুভূমি দেখতেছি, এটা মরুভূমি ছিল। দেখি ওই জায়গাটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে, জঙ্গলে একজন কাঠুরিয়া কাঠ কাটে, একসাথে বলবেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে 500 বছর পরে আবার রওনা, দেখি জঙ্গলে কাঠুরিয়া কাঠ কাটছে। জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দা এখানে না মরুভূমি ছিল? বলে তুমি কোথার থেকে আসছো? আমার বাপে কাঠ কাটছে, আমার দাদায় কাঠ কাটছে, আমিও কাঠ কাটতেছি, আমার গোষ্ঠীর সবাই কাঠুরিয়া, জন্ম থেকে এখানে এই বাঘে আমি বিরাট বড় জঙ্গল দেখতেছি, কোথার থেকে তুমি মরুভূমি পাইছ? শহরকে যিনি মরুভূমি বানান, মরুভূমিকে যিনি আবার জঙ্গল বানান, সে মালিকের নাম আল্লাহ। আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে ঘাস পাতা জন্ম নেবে, জঙ্গল ফঙ্গল জন্ম হবে, বা 50 বছর পরে আপনার কথা কে মনে রাখবে? শুধু আপনি কেন, আমার বেলায় বাস্তবতা থেকে বলতেছি। আপনারা দাদার কবরের পাশে কয়জনে ঠিক মতো যান বলেন তো? অনেকে আছে দাদার নাম ঠিক মতো কইতেও পারে না, মনে কিছু নিয়ে অনেক ছেলেদেরকে জিজ্ঞেস করেন তোর দাদার নাম কি, অনেকে কইতে পারে না। ওকে জিজ্ঞেস করেন তোর দাদার বাপের নাম কি, কথা দিয়ে আমি কি করবো? কি কথা করলেন কেন, কথা দিয়ে আমি করবো কি? সে মরে গেছে কা চলে গেছে কা, ওর তার দিয়ে আমি কি করবো? তার মানে দাদার বাপের প্রতি তার কোনো ফিলিংস নেই, বাপের বাপ দাদার প্রতিও তেমন কোনো ফিলিংস নেই, তেমন কোনো অভিপ্রায় তার নেই। বাপ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যদি বাপ এই মানুষের মতো মানুষ বানিয়ে যেতে পারে তো এই কবরের পাশে দাঁড়া দাঁড়া কান দেয় আর দোয়া করে আব্বা মরে গেছে, আর যদি অমানুষ তৈরি হয়, আর যদি বুকে হাত বান্ধা মুসলমান হয় তাকে মরে গেছে ও বাপের কবরের কাছে যেলাম, ও দোয়াই মানে না। এই কথা কান না কেন, আমি কি খারাপ বলতেছি? আমি খারাপ বলতেছি না। সন্তান যদি অপদার্থ হয় তাহলে বাপেরও খবর নেই, মরে গেছে কে বাপ, মরে গেছে, মরে গেছে, আর আমি কি করব? আর যদি লালসাবি হয় আমি হাতে চেয়ে যাই, তো একবারে ফতোয়া দিয়ে বসবো কোনো দোয়া টোয়া নেই, বাপ যা কবরে নিয়ে গেছে তাই পাবে, আমার দোয়ায় কাজ হবে না। ও নিজে নিজে নামাজ পড়ে চলে আসে, দোয়া খের করে না, তার মানে এই সন্তান ভালো স্মৃতি কুত্তা পালা ভালো। আসতে কইলেন কে জোরে গন, যদি বলেন যে হুজুর না খারাপ কইছেন তাহলে আমি আর ইউজ করবো না, ওটা ভালো স্মৃতি কুত্তা পালা ভালো। কারণ সন্তানের পিছনে একটা বাবা মা যে পরিমাণে সময় দেয় আল্লাহ আকবার, এটা কেউ দেয় না। যত রাত গভীরই হোক, যত রাত গভীরই হোক, ফজরের রক্তে আজান পড়ছে, ওজুটা করে এসে আগে বাচ্চা কাচ্চারে দেখতে যায়, দেখেন আগে বাচ্চা কাচ্চারে দেখতে যায় ওরা ঘুমাইছে কিনা, কি অবস্থায় আছে দেখে আসি, সোজা করি, ব্যাখ্যা করি, তেরা করি, স্ত্রীর সাথে কথা বলি, ফ্যান জোরে চালাইছো না আস্তে চালাইছো, রাত্রে খাইছে কিনা, কি খাওয়াইছো, দেখে টিকে খোঁজ খবর নিয়ে বাচ্চাদেরকে দেখে তারপরে বিষ্টাই যায়। এরকম প্রত্যেকটা বাবা তার সন্তানকে দেখা খোঁজখবর নিয়ে তারপরে ঘুমাইতে গেছে,
এক দুই বছর না, কারো জীবনে 40 বছর গেছে, কারো জীবনে 30 বছর গেছে, কারো জীবনে 50 বছর চলতেছে। কি বাপ কথা কন ঠিক কিনা? সন্তানের কাছে বাবা মা মরে যাওয়ার পরে কি জমি জমা চায়, টাকা পয়সা চায়? যে তোরা কামাই করবো রুজি করি আর টাকা পয়সা সোনা দ্বারা আমার কবরের ভিতরে দিয়ে আসিস, তার চাই কি দোয়া? এই ছেলে মেয়ে যদি দোয়াই করতে না পারলো, আর যে ছেলে দোয়াই মানে না, ও কুত্তা, ও মানুষ পালা, সেটা কুত্তা পালা। আমার কথা আপনি বেজার হইতে পারেন, কিন্তু বাস্তবতা থেকে বলছি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই। কি কথা কন ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আপনি দলে থাকবেন না চলে যান, অসুবিধা নেই তো। আপনি থাকলেও এই জামাত থাকবে, না থাকলেও জামাত থাকবে। কেন এই জামাত তৈরি করার জন্য একজন শাহজালাল আলী যথেষ্ট। কবে কখন কোন সময় জন্ম নিবে, সারা পৃথিবী তছনছ করে দিবে, সারা বাংলাদেশ উলট পালট করে দিবে, আপনি নিজে বুঝবেন না। একজনই যথেষ্ট। প্রিয় মুসলমান, বাস্তবতা থেকে বলি, দুনিয়ার কোন অহংকার আমাদের নাই, কোন গরিমা আমাদের নাই। আখা সম্পদ সম্পদ করে মানুষ ভাই ভাই মারামারি করে, জমি জুমা নিয়ে ভাই বন্ধু মারামারি করে, প্রতিবেশী মারামারি হয়, 1 ইঞ্চি জমি কেউ কাউরে সাফ দিতে চায় না। হায় হায় হায়, যে দুনিয়ার জন্য আপনি মারামারি ফাটাফাটি লাঠালাঠি করলেন, আপনাদেরকে বলতেছি শুনে যাও বাবা মুসলমান, এই দুনিয়া আপনার আপন না, এ দুনিয়া কারো আপন না, এ দুনিয়া কারো আপন না। একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামা, কেন বান্ধ দালান ঘর মনামা, কেন বান্ধ দালান ঘর। হযরত খিজির বললেন, খলিফা ওই রাস্তা দিয়ে 500 বছর পরে আবার যাচ্ছি, যাওয়ার সময় আমি দেখলাম এই 500 বছর পরে এই রাস্তা দিয়ে বিরাট বড় নদী হয়ে গেছে, এই নদীর ভিতর দিয়ে জেলেরা মাছ মারতেছে। সুবহানাল্লাহ বলবেন, এই যে ঢাকা শহরের বুড়িগঙ্গা, এর ভিতরে যে একটু গোসল করে আসেন তো কি পরিমাণে সোয়াব হয়, খালি দেখে আসে যা, প্রত্যেক গোসলে আমি 100 টাকা করে দিব, অসুবিধা নেই। বুড়িগঙ্গার পানিতে আপনি গোসল করবেন, প্রত্যেক গোসলে আপনার 100 টাকা করে দিব, যার 500 টাকাই দিলাম করে আসেন। কেউ করতে চাবেন না, সুস্থ মস্তিষ্কের কেউ চাবে না, এই পানির ভিতরে গোসল করি 500 টাকা যতই দিক। কেউ করতে চাবেন না, কিন্তু 50 বছর আগে এই পানি দিয়ে মানুষ রান্না করছে। কি কথা কর না কেন, 50 বছর আগে এই পানি দিয়ে রান্না হয়েছে। আমি মাত্র 50 বছরের কথা বলতেছি, 500 বছর আরো পরে, 500 বছরের হিসাব পরে, 30 বছর আগেও বৃষ্টি নামার পরে পুকুরের ভিতর থেকে, ওই শখের ভিতর থেকে, মাঠের ভিতর থেকে কই মাছ, শোল মাছ, চেং মাছ লাফালাফাই আইছে। কি কথা কর না কেন, আজকে শোল মাছ, কই মাছ, চ্যাং মাছ এগুলো দেখতে আপনার ওই মানে যদি ছেলেপেলেদেরকে বলেন তোমরা আসবে করে, দাদা পাগল হয়েছে, দাদা কই কি দাদা পাগল হয়ে গেছে না। 30 বছর আগের কথাই ছেলেপেলেরা বিশ্বাস করবে না, তো 500 বছর পর পর এইভাবে পরিবর্তন করতেছেন আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিলিন না, তোমরা রুজি করো সেই জন্য আমি আল্লাহ দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম এবং জাহিদ ও আবিদ আল্লাহর ওলি ছিলেন, শুধু ওলি না আবাজান,
দুনিয়ার বড় বড় আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম। এমন কোন কিতাব নাই যে কিতাবে আবদুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একবার ওই যে কাবা শরীফের পাশে গেলাম কাবায় হজ করার জন্য, যাওয়ার পরে সারা মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি অনাবৃষ্টি, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে সারা এলাকা দুর্ভিক্ষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সকল মানুষ অতৃষ্ট হইয়া বিতৃষ্ণা হইয়া তারা সব মক্কাবাসী দৌড়াইয়া হেরাম শরীফে আসছে, সবাই হারামের চারপাশে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে কাঁদতেছে, কিন্তু বারবার সালাতুল ইস্তেসকার পরে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। এমন সময় লক্ষ্য করলাম একজন গোলাম তার চেহারা একবারে কালো মিশমিশে, হাবেশি গোলাম, আফ্রিকার গোলাম, কালো নিগ্রো একজন চেহারা বিশিষ্ট, গায়ের মধ্যে একটা জুব্বা তার গায়ে আছে, তাও সটের জুব্বা, আমাদের দেশে যে শালা আছে এই শালার মতো মোটা পশমের কাপড় দিয়ে তার জুব্বা বানানো, তালি দেওয়া, ছিঁড়ে যাওয়া, একবারে জীর্ণ শীর্ণ। এই গোলামের গায়ের উপরে আরেকটা চাদর আছে, এই চাদরটাও সেই পশম দিয়ে বানানো, জীর্ণ শীর্ণ। এই গোলাম সবার আড়াল হইয়া এই কালো নিগ্র লোকটি সমস্ত মানুষ থেকে জুদা হইয়া আলাদা নির্জনে নিব্রতে এসে বসে বসে আল্লাহর দরবারে চাদর মোড়া দিয়ে কান দেখা, আল্লাহ আমাদের গুনার জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দিছ, যদি বৃষ্টি হয় তাহলে বুঝবেন আল্লাহ খুশি হয়ে গেছে। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। বৃষ্টি হইলে খুশি হয় কে? বুঝবেন যে আল্লাহ খুশি আছে দেখে বৃষ্টি দিছে। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তো বুঝবেন মেয়ে দিছে। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তো বুঝবেন অতিথি পাঠাইছে, মেহমান। বুঝতে পারছেন? এই কথা মনে রাখবেন। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে মেহমান পাঠাইছে। মেহমান চাই নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রিজিক পাঠাইছে আল্লাহ। মেয়ের জন্ম হলে তো বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত পাঠাইছে। মারহাবা বলবেন, হ্যাঁ পাঠাইছে, এটাই সত্য, রহমত পাঠাইছে। নবীর উম্মত যদি বৃষ্টি হয় তো বুঝবেন আল্লাহ খুশি হয়ে গেছে। মক্কাতে বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ লেগে গেল সারা মক্কা, কাবা ঘরের চারপাশে মুসলমানরা সালাতুল ইস্তেসকা পরে বৃষ্টি হয় না। বুঝেছেন? হারাম শরীফে কাবা ঘর ধরে মুসলমান ওজোর ধরে কাঁদতেছে কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না, অনেক দিন পার হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার থেকে একটু দূরে বসিয়া এই লোকটা কাঁদতেছে কিন্তু সে বুঝতে পারেনি যে আমি শুনতেছি, তা আমি তার কথা শুনতেছি নীরবে নিভৃতে, সে মানুষ থেকে শূন্য হইয়া একটু দূরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদের গুনার জন্য তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ আল্লাহ তুমি যদি বেজার হও তো তোমার বান্দা কোথায় যাবে? রাব্বুল আলামিন বৃষ্টির বড় দরকার, তোমার বান্দা ধ্বংস হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, এইভাবে কাঁদতেছে, আল্লাহ তাড়াতাড়ি দাও। আহা, কি সম্পর্ক আল্লাহর সাথে? আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দেও আল্লাহ, আল্লাহ তুমি দেরি করো নি, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকায় দেখলাম পুরো আকাশ কালো হয়ে গেছে। না হইল না, আর একটু জোরে, পুরো আকাশ কালো হয়ে ওঠার দ্বারা বৃষ্টি নামতে লাগলো। সুবহানাল্লাহ, একসাথে বলবেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেল। হুজাইর ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে যা বললেন, হুজাইর আমি আজকে এমন একজন মকবুল বান্দা পাইছি, বুঝতো দাবাতুদ্দাবা, সে দোয়া করলো আর আসমান থেকে বৃষ্টি আসলো, কিন্তু লোকটা গোলাম, সে আরেকজনের গোলামি করে। শুনে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কোরআন বলতেছে ওই বিরাট বড় পয়সাওয়ালা হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় ডিগ্রি হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় চ্যান্সেলর হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় মুফতি হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় শাইখুল হাদিস হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় ধনাঢ্য জমিদার হলে সে আল্লাহর দুস্থ হয় না, বিরাট বড় বাদশা রাজা প্রধানমন্ত্রী সেনাপ্রধান সেনাপতি হলে সে আল্লাহর দুস্থ হয় না।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে আল্লাহর কাছে সম্মানিত যে বেশি তাকওয়াশীল হবে, সে রিকশালাও হতে পারে, দিন মজুর হতে হবে, গোলাম হতে পারে, মুসিউ হতে পারে, মেথরও হতে পারে, আপনার বাড়ির কামলাও হতে পারে, ভিখারিও হতে পারে, কথা বলেন ঠিক না? ভিখারিও হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু ফুজাইল ইবনে আয়াজের কাছে যায়, বলা করে ফুজাইল চিৎকার দিয়ে বলেন, তুমি কি সেই লোকরে পাইছো? বলে হ্যাঁ পাইছি। তার কাছে আমাকে নিয়ে চলো। বলে না রে ফুজাইল, আমি আবদুল্লাহ ইবনে মুবারক আগে যাই খোঁজ খবর নিয়ে দেখি। খুঁজতে খুঁজতে গেছে সেই মালিকের বাড়ি, যায় দেখে এক বৃদ্ধ লোক বাড়ির সামনে চৌকি পেতে বসে আছে, সালাম দিলেন, বললেন আমার নাম আবদুল্লাহ ইবনে মুবারক। বললো হুজুর আমি আপনারে চিনি, কারণ আবদুল্লাহ ইবনে মুবারক তো অনেক বড় শায়খুল হাদিস ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। আবদুল্লাহ ইবনে মুবারক বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে আমি গোলাম কিনতে আসছি, তোমার তো অনেক গোলাম। বলে কোন গোলাম লাগবে, ফর্সা গোলাম না কালা গোলাম? বলতেছে না আমার কালা গোলাম লাগবে, কালোদের ভিতরে আমারে দেন। বলে কালোদের মধ্যে অনেক গোলাম আছে, দেখেন আমি সবাইরে ডাকি, কার কি পছন্দ হয়? তো সবাইকে ডাকছে, ডাকার পরে বলতেছে না কাউকে পছন্দ হয় না, আর একটা গোলাম আছে। তো যেই গোলামটা কামার পাশে দূরে বসে বসে চাদর মরে দিয়ে আল্লাহর কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও, কইতে কইতে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছে। হ্যাঁ, হয় না? আরো জোরে আল্লাহ রাসূল হাদিসে বুখারীতে কিতাবুর রেকাকে বলতেছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়াতনাহু, আমার এই সমস্ত ওলিদা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। কিন্তু আপনি বুঝবেন না কে মঞ্জুর হয়ে গেছে, আপনি জানেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, বলে আমাকে সেই গোলামটা দেন, ওই যে গোলাম চিহ্ন শীর্ণ দুর্বল। তখন মালিক ডাক দিয়ে বলে, ইবনে মুবারক এই গোলাম আমি আপনারে দেব না, কারণ এই গোলাম এত বড় বরকতওয়ালা, এই গোলাম যতদিন পর আমার কাছে আসছে ততদিন থেকে আমার কাছে খালি বরকত আর বরকত। তখন ইবনে মুবারক বলতেছে, দেখো আমি ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে বলে আসছি যে আমি তোমার কাছ থেকে গোলাম কিনে নিয়ে তারকে নিয়ে তার কাছে নিয়ে যাব। ফুজাইল ইবনে আয়াজ অনেক বড় মুহাদ্দিস, মুফতি, মক্কার মুফতি, বিরাট বড় মক্কার ইমাম। তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা এত বড় বড় আলেম মক্কার ইমামরা আমার কাছে আসছেন একটা গোলামের জন্য, যা আমি এই গোলাম আপনার কাছে বিক্রি করলাম, আপনার যা মন চাই দিয়ে নিয়ে চলে যান। গোলামকে নিয়ে আসতেছে, গোলামকে নিয়ে আসার সময় গোলাম একটা মসজিদের পাশে নামাজের সময়, গোলাম বলল, মনি আপনি একটু আমাকে নামাজের সময় দেন। বলে কেন? বলে রাত্রিবেলা আমার অনেক নামাজ ছুটে গেছে, আমি সারা রাত্র নামাজ পড়ি, আমার নামাজ ছুটে গেছে, কিছু নামাজ বাকি আছে, ওই নামাজগুলি আমি আদায় করব, আপনি আমার সময় দেন। হযরত ইবনে মুবারক বললেন, গোলাম রে তোমার যত সময় দরকার তুমি নিয়ে নাও, কারণ আমি ইচ্ছা করছি আমি তোমার বিবাহ দেব, তোমার একটা সংসার দিব, আর আমি নিজে তোমার খেদমত করব, কারণ আমি যে দৃশ্য তোমার দেখছি দুনিয়ার মানুষ জানে না তুমি আল্লাহর কাছে কত ইজ্জতওয়ালা, আল্লাহর কাছে তুমি কত দামি এটা দুনিয়ার কেউ জানে না, আমি জেনে ফেলছি। গোলাম ডাক দিয়ে বলল, হুজুর আপনি যেহেতু জেনেই ফেলছেন, আমি নিজেকে গোপন রাখতে চাইছিলাম কিন্তু আপনি আমার গোপন প্রকাশ করে দিলেন, হুজুর আপনি কারো কাছে বইলেন না, আমি অপেক্ষা করেন আমি নামাজ আদায় করে আসি। নামাজ পড়ে আসার পরে ওই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর আমার বিদায় দেন, আমি আর দুনিয়ায় থাকতে চাচ্ছি না, আমি পরপরের দিকে রওনা হয়ে যাব। আবদুল্লাহ ইবনে মুবারক বললেন, না রে গোলাম তুমি কাজ করো না। বলেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আমার গোপন যেহেতু প্রকাশ হয়ে গেছে, আপনি যেহেতু জেনে ফেলছেন আর অন্য অন্য মানুষ জেনে ফেলবে, আমি আমার নিজেকে প্রকাশ করতে চাই না, আমি চলে যেতে চাই। হুজুর বিদায় দেন,
ক্ষমা করে দিবেন, আপনি আমাকে গোলাম হিসেবে কিনেছিলেন কিন্তু আমি আপনার খেদমত করতে পারলাম না। বলে, না রে বাসা, তোমার খেদমত আমার করতে হবে না, আমি তো নিজেই তোমার খেদমত করতে চাইছিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর কথা হয় কথা কথা। কখন মৃত্যু আসবে বলে দিচ্ছে, হুজুর একটু পরে আমি চলে যাব আল্লাহর কাছে, আপনি আমাকে বিদায় দেন, ক্ষমা করে দেন। বলতেছে, না হে গোলাম তুমি এই কাজ করো না। বলে, না আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি আল্লাহর ডাকে চলে যাব। গোলাম শুয়ে পড়লো মসজিদের বারান্দায়, আল্লাহ জিকির করতে করতে সে চলে গেল। আপনি বুঝতে পারবেন না যে কি আল্লাহ প্রিয় হয়ে গেছে। মোহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ। কত বড় সতর্ক, 12 নম্বর সিগন্যাল, সাবধান, আমার ওলি যারা তাদের চিন্তা নাই। একসাথে বলবেন মারহাবা। হযরতে শাহসুবি সৈয়দ আব্দুল গনি শাহিয়ামানি সুদূর ইয়ামান থেকে এই জমিনে এসেছিলেন আল্লাহর দিনের কালেমা প্রচার করার জন্য। আপনাদের বুলন্দ নসিব একজন আল্লাহর ওলি আপনাদের মাটির নিচে ঘুমায়। সুবহানাল্লাহ, বলবো না আরো জোরে? না একটু জোরে, এই আমার দিকে তাকান একটু মনোযোগের সাথে। আপনাদের এলাকায় যদি সেনা প্রধানের বাড়ি থাকতো তাহলে আপনাদের দেশের ছেলেরা বলতো, এই তুই জানিস আমাদের গ্রামে বাংলাদেশের সেনাপ্রধানের বাড়ি, এটা গর্ব করে না? গর্ব করা লাগে না, এমনি আসে। পুলিশে রাস্তাঘাটে কখনো যদি পুলিশ ধরে তাহলে পরিচয় দেয়, আমার বাড়ি অমুক সারাস্তি ঘড়িমণ্ডল, আমার ওই যে সেনাবাহিনীর যে প্রধান আছেন উনি আমার চাচা লাগে। চাচা যদি দূর সম্পর্কীয় হয় তারপরে বলে সে আমার চাচা, আমার আমি তার গ্রামের মানুষ। চিন্তা করলে প্রধান সেনাপতির সেনাপ্রধানের এলাকার ছেলে, আচ্ছা ঠিক আছে যাও। দুনিয়ার একটা সাধারণ কাজে যদি প্রধান সেনাপতির কারণে যদি আপনার রুখসত হয়, ইয়ামান থেকে একজন আল্লাহ রলি আপনার বাড়ির পাশে মাজার শিল্পে ঘুমিয়ে আছে, তার দিয়ে কি আমরা দেশের কবরওয়ালাদের কিছু উপকার হবে না? যদি মানেন, এটা হলো যুক্তি দিয়ে বললাম, দলিল আমাদের কাছে অ্যাভেলেবেল, অভাব নেই, দলিলের অভাব নেই, শুধু আপনাকে যুক্তি দিয়ে বুঝাই দেব। আপনার আত্মীয় যদি পুলিশ প্রধান হয় তাহলে আপনার মনে করেন যে বিরাট বড় পাওয়া, যদি আপনার দুলাভাই পুলিশ প্রধান হয় তাহলে আরো বিরাট বড় পাওয়া। পাওয়ারের শেষ নেই, দুলাভাই শালা সমুদ্রের আবদার তো বিরাট আবদার, দুলাভাই আত্মীয়। দুনিয়ার এক সাধারণ বিষয়ে যদি আপনার কলিজা এত বড় হয়, আরে যাদের সাথে আল্লাহর সম্পর্ক, যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব, তাদের সাথে আমাদের সম্পর্ক হলে তারা যে জমিনের মাটির নিচে ঘুমায় ওই এলাকার কবরওয়ালারা খুশি হয়, আল্লাহ আমার এই গ্রামে আমার এই কবরের পাশে তোমার একজন ওলি আছে, ও খাতির আমার মাফ করে দাও। এই কথা কর না কেন, ঠিক কিনা? যদি আপনি বুঝেন, না বুঝলি তো ড্যাঙ্গে তুলে এবং দেশে বহুত আছে, ও বাবু মানে না, মাউসি নে না, যে নিজের বাপরে সম্মান দেয় না সে কি শ্বশুরের সম্মান দিবে? আত্মীয়তা করলে বুঝে করবে, মেয়ে বিয়ে দিলে আগে ছেলেরে দেখবেন তোর চরিত্র ঠিক আছে কিনা, আগে দেখবেন ওর ব্যবহার আচার আচরণ কেমন আছে, বাপ মার সাথে ভালো ব্যবহার করে কিনা। মনে রাখবেন যে ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে সে ছেলে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবে, মনে রেখেন। এগুলো সূত্র, খালি ওয়াজ করে গেলে হবে না, তো মেডিসিন দিয়ে যেতে হবে। সময় তো বেশি আমাদের হাতে আছে, যদিও আশেপাশে নামাজ হবে, আমরা একটু পরেই নামাজ আদায় করবো ইনশাল্লাহ। হুজুর আসেন তিনি দোয়া, একসাথে বলি না আল্লাহু আকবার, না হয় না আরো জোরে, আল্লাহর ওলি শাহ
কাসমি সৈয়দ গণেশা ইয়ামানি রহিমাহুল্লাহ আপনাদের এলাকায় ঘুমাইতেছে, আপনারা কি খুশি নেবে যান? খুশি থাকুন। আল্লাহ কোরআন বলে তেলের গাড়ি আশ্চর্য হয়ে গেলেন, একজন গোলাম চিনতে পারলাম না, সে আল্লাহর সাথে এমন বন্ধুত্বে যে কথা চলতেছে। হুজুর আমি কিছুক্ষণ পরে পর পারে চলে যাবো, আল্লাহর সাথে কথা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ না হয় না আরো জোরে, আরে সমস্ত অলিদের সাথে আল্লাহর সম্পর্ক। এই জন্য ওনারা থাকা মানে একটা বরকতের কারণ। আপনি বলে দেন দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ, আখেরাতও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও কল্যাণ, আখেরাতও কল্যাণ। একবার জোরে বলা যাবে মারহাবা। আপনাদেরকে আরো বলি, খানজাহান আলীর মাজারে কুমির আসেনি? আছে, সুন্দরবনে কুমির আছে না? আছে, আমি নিজে দেখেছি। খানজাহান আলীর মাজারেও কুমির আছে, সুন্দরবনের বনেও কুমির আছে। তো খানজাহান আলী রহমতুল্লাহ মাজারে কুমির আ করে থাকে, আ করে দেখ, আর মানসি যাইয়া ওর মুহের ভিতরে খাবার দিয়ে আসে। মারহাবা বলবে? অনেকে বলবে শিরিক বেদাত, ওনার দৃষ্টিতে ওনার কাছে বেদাত, কারণ উনি চশমা লাগাইছে কালা, দুনিয়া দেখেও কালা। কি কথা বলেন? উনি চশমা লাগাইছে না, দুনিয়া দেখে না। ওনার চশমা হলো বেদাতের চশমা, শিরিকের চশমা, যেন যেদিকে তাকা খালি বেদাত আর শিরিক, খালি বেদাত আর শিরিক উনি চোখে দেখে। আচ্ছা, কুমিরে মানুষ খাবার দেয়, কেন দেয়? কারণ আছে। এই কুমিরের পূর্বপুরুষ খানজাহান আলী রহমতুল্লাহ এর কান্দে করিয়ে এদেশে আনছে। জোরে 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 কুমিরের খাবার দেয়। ওই কুমিরের পর পুরুষটা ওই মাজারের পাশে থাকে, ওর মানুষ যাই খাবার দেয়, আদর করে, যত্ন করে। এই কারণ তারা মূলত খাবার ওই কুমিরে দেয়। কেন কুমিরে দেয়? এই জন্য যে সে তার সম্পর্ক অলির সাথে, আল্লাহর অলির সাথে তার সম্পর্ক, এই জন্য কুমিরে মানুষ যায় খাবার দেয়। মূলত অলির সাথে সম্পর্ক বিদায় কুমিরে মানুষ খাবার দেয়। আচ্ছা, আপনারা আমাদেরকে ভালো ভালো খাবার কেন খাওয়ান বলেন? আপনারা বলতে পারতেন যে হুজুর ওয়াজ শেষ করার পরে আপনার তো কিছু পয়সা করে দেবো, আপনি হোটেলে যায় কিনে খাবেন। কি কথা খারাপ বলছি? যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আপনি ওয়াজ নসিহত করবেন, কিছু হাতিয়ে আপনারে দিব,
তো হাদিয়া যে আপনি পাবেন আপনার জন্য খাবার দাবার আয়োজন করি না, আপনি যে হোটেল থেকে কিনে খান বললে বলতে পারতেন, সিস্টেম হলে হইতে পারত। কিন্তু আপনি আমার জন্য ষোলো পদের তরকারি দিয়ে কেন খাবারটা রান্না করছেন? এ কারণে রান্না করছেন যে আমার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, আমার সম্পর্ক আল্লাহর সাথে, আমার মাথায় মদিনাওয়ালার পাগড়ি, আমার মাথায় মদিনাওয়ালার টুপি, আমার মুখে রসুলুল্লাহর সুন্নতি দাড়ি, আমার জবানে কোরআন হাদিসের বাণী, এই জন্য আপনি আমাকে সম্মান করেন নাই, সম্মান মূলত আল্লাহ রসুলের পাগড়িরে করছেন। এক কথা কর নাকি কথা বলে, আমার মতো তো বহু ব্যক্তি রাস্তা দিয়ে চলে যায়, আপনি তার খাবার দেন না। আপনি বলতে পারতেন যে হুজুর আপনি কিনে খান, টাকা দিছি না কিনে খান। প্রিয় বাজার শাহরাস্তির মুসলমান, এই যে মাদ্রাসা আতিনিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তলবে এলেমনে যদি ভালোবাসেন তাহলে মূলত আপনি কাকে ভালোবাসলেন? আল্লাহ রসুলকে ভালোবাসলেন বলে হুজুর কারণ কি আমি আপনাকে বুঝাই। পৃথিবী বিখ্যাত একজন বিরাট বড় বাদশাহ, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ হেঁটে যাচ্ছেন বাজারে বাজারে, রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা খায় কি খায় না, নাকি ঘুমায় কি ঘুমায় না। গোয়েন্দা বেশে শব্দ বেশ ধরে সুলতান মাহমুদ গজনবী বেরোইছেন, একটা বাজারে ঢুকার পরে দেখলেন একটা প্রদীপ জ্বলে, একজন ব্যবসায়ীকে প্রদীপের পাশে বসে বসে একজন ছেলে কোরআন পড়ে কিতাব পড়ে। ছেলেটাকে জিজ্ঞেস করলেন, বাসা তুমি কিতাব পড়ো, তোমার কি প্রদীপ নাই চারাগ নাই? ছেলেটা বলল, কে গো আপনি মুরব্বী, আমি গরিব মানুষ এতিম, আমার প্রদীপ কেনার মতো পয়সা করি নাই। প্রদীপ কেনার মতো টাকা পয়সা নাই, এই জন্য দোকানদারের প্রদীপের পাশে বসে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে তখন স্বর্ণের মশাল, ওই মশালের হাতলটা সোনা দিয়ে বানানো ছিল, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ছিল সুন্দর একটা মশাল, খুব দামি। এই মশালের মধ্যে তেল জ্বালাইয়া ফুলতি লাগে, আগুন জ্বালাইয়া রাস্তা চলত। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, মেহসরের কঠিন মাঠে রসুলুল্লাহ যদি জিজ্ঞেস করেন, এ সুলতান মাহমুদ আমার একজন তলবে আলেম গরিব সন্তান, টাকার অভাবে অন্যের দোকানের প্রদীপ হাওলাত করে কিতাব পড়েছিল, আর তোমার স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি রাস্তায় চলছো, সেদিন রসুলুল্লাহর দরবারে আমি কি জবাব দিব, কোন মুখ দিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াবো? না 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 না, তা হবে না, তা হবে না। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপটা ছেলের হাতে দিয়ে বললো, বাবারে এই স্বর্ণের প্রদীপ আজকে তোমারে দিয়ে দিলাম, কালকে থেকে এর মধ্যে তেল ঢেলে তুমি প্রদীপ জ্বালাইয়া তুমি কিতাব পড়বা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, মাদ্রাসাকে কেন ভালোবাসবেন? তলবে এলেমদেরকে কেন যত্ন নেবেন? এই তলবে এলেমরা আপনি বাড়িতে গাছ লাগান, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছ লাগে, যত্ন দেন, পানি দেন, ডালেন, এগুলি করেন, অনেক কাজ করেন, কারণ কি এটা ফল দিবে। আপনার ছেলে মেয়েরে খুব যত্ন করেন, কারণ কি ভবিষ্যতেও আপনাকে দেখবে, আপনার শরীরের অংশ, রক্তের অংশ। ঠিক তিনি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটাও আপনাদের একটা অংশ, একটা বটবৃক্ষ, এটা লাগায় যত্ন করতেছেন, পানি ঢালতেছেন, খাবার দিচ্ছেন, খরচা করতেছেন। কসম খোদা, ওই মেহসরের মালিকের কসম, তো দুনিয়ার মালিকের কসম করে বলতেছি, আপনার একটা টাকাও বৃথা যাবে না, তার বাস্তব প্রমাণ থেকে আপনাকে বোঝাচ্ছি। প্রিয় বন্ধু, সুলতান মাহমুদ গজনবী প্রদীপ দিয়ে রাত্রিবেলা নিজের প্রাসাদের মধ্যে ঘুমাই রয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল্লিল আলমিন তো শিবাসে না হইল না, নবী দেখা বুঝি সহজ, একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূল আল্লাহ, তার মানে নবী আসে না নাই? উম্মতের খোঁজ রাসূলুল্লাহর দরবারে কেমন দেখেন? আল্লাহর নবী আসার পরে সুলতান মাহমুদ গজনবী তিনি রাসূলুল্লাহর কদমে লুটাই পড়লেন, ইয়া রাসূল আল্লাহ, এই নালায়েকের মিসকিনের ঘরে আপনি রহমাতুল্লিল আলামিন তসবিহ বলছেন, আমার কি বড় সৌভাগ্য! আহা, সুলতান মাহমুদ গজনবী রেখে বলে, হুজুর কি খেদমত করতে পারি আমি আপনার? আল্লাহ নবী ডাক দিলেন, সুলতান মাহমুদ গজনবী,
আমি কেন আসছি জাননি তোমাকে একটা সুসংবাদ শোনানোর জন্য। তুমি আজকে রাত্রিবেলা নিজের সামনের প্রদীপখানা দিয়ে আমার এক তলবে আলেমরে তুমি সম্মান করছো, মাহমুদ গজনবী তুমি আমার তলবে আলেমরে সম্মান করো নাই, তুমি মূলত আমি রসুলুল্লাহকে তাজিম করছো। আরো জোরে, আরো জোরে, আমরা যখন নবীর সম্মানে কিয়াম করি দাঁড়াই, সম্মানটা কি রাষ্ট্রপতির না রসুলুল্লাহ? সম্মান কি ইমাম সাহেবের না রসুলুল্লাহ? ফতোয়া তো দিয়ে বসলেন হারাম, তো মেহেশর তো কায়েম হবে, রসুল করিমের সামনে তো দাঁড়াইতে হবে, সেদিন হিসাব আপনি দিবেন, অসুবিধা নেই, হিসাব দিয়ে সেদিন হিসাব আপনি বসিয়ে দেবেন, অসুবিধা। আমরা তো মূলত রসুলের মহান ইজ্জতের দিকে তাকাই আমরা দাঁড়াই যাই, এই কথা বলেন ঠিক কিনা? আমরা রসুল করিমের মহান ইজ্জতের দিকে তাকাই আমরা দাঁড়াই, যে আমি সালাম দিব, তিনি মহা ইজ্জতওয়ালা, সৃষ্টিতে নবীর মতো ইজ্জতওয়ালা আর কেউ নাই। আছে এই ধরে বলেন আছে? কোন মা নবীর মতো সন্তান জন্ম দিতে পারছে? কোন মানুষ রসুলুল্লাহর মতো ইজ্জতওয়ালা হতে পারছে? না ফেরেশতা, না জিন, না কোন সৃষ্টি আল্লাহ নবীর ইজ্জত ইজ্জতের মতো ইজ্জতওয়ালা হতে পারছে, নবীর কদমের সমান হয়নি। আল্লাহু আকবার, আপনি বুঝলে ভালো, না বুঝলে কিছু করার। আল্লাহ রসুল বলে সুলতান মাহমুদ তুমি এক তলবে এলেমকে একটা প্রদীপ, স্বর্ণের প্রদীপ তুমি দিয়া মূলত আমাকে ইজ্জত করছো, আমাকে সম্মান করছো। হ্যাঁ সুলতান মাহমুদ গজনবী যাও, আমি রসুল করিম তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাবে। না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আসেনি, নবী আসেনি। আপনি বিশ্বাস না করলে আপনার কাছে নাই কিন্তু আমার কাছে আছে, কথা কন ঠিক কিনা? সুন্নিদের কাছে আছে, আপনি বিশ্বাস করতে না বললে ওটা আপনার দায়িত্ব, ওটার জন্য প্রস্তুত থাকেন, কি আমাদের জবাব দিতে হবে, অসুবিধা। মেহেশর তো কায়েম হবেই, অবশ্যই জবাব দিতে হবে। হ্যাঁ তোতে আপনাদের কি বলবো, এই মাদ্রাসাটা যত্ন করে যায়, আমার নিজেরও একটা আছে, বাচ্চাদেরকে সন্তানের মতো পালি, তো এই মাদ্রাসাটাকে আপনারা নিজের সন্তানের মতো লালন করে যান। আল্লাহ কসম করে বলি সন্তান হয়তো ভুলে যাবে কিন্তু মাদ্রাসা আপনাকে ভুলবে না, কি কথা কম ঠিক কিনা? সন্তান আপনার কবরের পাশে যাবে না কিন্তু এই কোরআন প্রত্যেক দিন চলমান থাকবে, তেলাওয়াত প্রত্যেক দিন হবে, সন্তান আপনাকে ভুলে যাবে, কাজের চাপে স্ত্রীর মোহে সন্তানের প্রেমে পড়ে দুনিয়ার মোহে পড়ে আপনার কথা মনে থাকবে না। কসম খোদার আমি আমার পিতা মাতার কথাই ভুলে যাই, শুধু দোয়াতে স্মরণ করি আল্লাহ আব্বা কবুল চলে গেছে, ছয় মাস এক বছর পরে বাড়ি যায় কোনো রকম জিয়ারত করে, সেদিন বহুদিন পরে যে একটু জিয়ারত করে আসার সুযোগ পেয়েছে, সময় হয় না দুনিয়ার ব্যস্ততায় সময় হয় না, আমি চিন্তা করি আমার সন্তানও টাইম পাবে না, তো ওই কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর নেক আপনার কবরে অটোমেটিক পৌঁছাইতে থাকবে, যে কাজ করলে আপনি অনাবিল অনন্তকাল সুখের জীবন জান্নাতে অপরিসীম সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, সেই কাজটা আমাদের দরকার। এ মাদ্রাসার কিছু খেদমত আপনাদের কাছে আমি মুক্তসার কিছু চাবো, এখন হবে না, না আচ্ছা আমি চাচ্ছি না, এ আপনাদের জন্য বলে গেলাম, আপনার সময় মতো যারা সামর্থ্যবান আছেন, আমার এই ভাইজান সিআইডির চাকরি করেন, আরেক ভাই সেনাবাহিনীর চাকরি করেন, এই পুলিশ সেনাবাহিনী দিয়ে চাকরিজীবীরা এই ভাইজানরা সহ হুজুর কেবলা রুহানির সন্তানরা এই আপনার এই মাদ্রাসাটা পরিচালনা করে, তো আপনারও যদি একজন সদস্য হয়ে যান আশা করি ক্ষতি হবে না। বন্ধু জীবন তো হেলায় হেলায় চলে যাচ্ছে, অল্প একটু সময় পৃথিবীতে মাত্র 60 বছর, 40 বছরের ছোট্ট জীবনে কিছু একটা করে যান,
আপনার এই টাকা একটা সেলের দায়িত্ব আপনি নিয়ে নেন যে হুজুর মাসে 2000 টাকা আমি অথবা 1500 টাকা আমি এই সেলেটার জন্য। যদি কোনো এতিম দুস্থ আসে তো বলেন যে হুজুর এর পুরো দায়িত্বটা আমি নিলাম, ও যতদিন মাদ্রাসায় পড়বে ওর কাপড় সুপুর টাকা পয়সা সাবান সুদা খাওয়া দাওয়া আমি দিয়ে দিব। এরকম দায়িত্ব নিয়ে নেবেন, আশা করি আপনারা কামিয়াব হবেন। বন্ধু, সব টাকা নষ্ট হলে এটা নষ্ট হবে। একজন মানুষ যারা বিড়ি খায় তাদের বিড়ির টাকাও না, মনে কিছু নিয়ে না। যারা সিগারেট খাইতে অভ্যস্ত, একটা সিগারেটের দাম 10 টাকা, প্রত্যেকদিন 5টা সিগারেট খাইলে 50 টাকা চলে যায়, মাসে 1500 টাকা শুধু সিগারেটের পিছনেই খরচ হয়। তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আগামী মাসে উন্নয়নের কাজ শুরু হবে, আপনারা সাধ্যমতো আপনারা শরীক হবেন ইনশাল্লাহ। পারবেন তো? আমি টাকা চাচ্ছি না, বলেন না ইনশাল্লাহ, জোরে বলেন, জোরে 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 ইনশাল্লাহ। টাকা কি আপনি নিজে রুজি করছেন না আল্লাহ দিছে? না, জোরে কোন বিশ্বাস আছে? ঘরে খাবার কে দিছে আপনাকে? আল্লাহ দিছে। এক মন ধানে দুঃখিত 5 কেজি ধান ছিটাইলে আপনাকে আল্লাহ 25 মন ধান করে পাঠাও। বলে হুজুর আমি লাগাচ্ছি, আমি সার ওষুধ দিচ্ছি, তাহলে আমারটা কোথায়? তাহলে আপনি মরুভূমিতে যায় লাগান, দেখেন হয় কিনা। আল্লাহ আপনাকে দিচ্ছে 5 কেজি ধানে যে আল্লাহ 25 মন ধান পাঠাইতে পারে, তো মাদ্রাসার 1 টাকা দানে আল্লাহ আপনাকে 70 গুণ দিবে। এটাই সত্য কথা, এটাই হক কথা। যদি বিশ্বাস করেন তো পাবেন, বিশ্বাস না করলে ঘোড়া ছাতা কিচ্ছু পাবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলুন আমিন। সুন্নতুল জামাতের পথে আউলিয়া কিরাম, আউলিয়া জাম, উলামায়ে কিরাম, উলামা ফদালা নুসাবা নুকাবা আখিরাত দারুলি গাউস কুতুব, যেই পথে ঘুমিয়ে গেছেন সেই পথে আল্লাহ ঘুমানোর তৌফিক আমাদের নসিব করুন, বলেন আমিন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। হুজুর কেবলা আপনাদের সাথে দোয়া করবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, বলেন আমিন। আসসালামু আলাইকুম। উঠা চলাফেরা না করি বসে থাকি। পবিত্র কোরআনুল করিমের সহস্র লিপিকার কাতিবে কোরআন আল্লামা সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামানি মিয়া সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির আজকের ইসারে সব মাহফিল দিনী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মোহতারাম সভাপতি মান্যবর মুজাদ্দিদ দরবার শরীফ গোবিন্দপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা এই দিনিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, আপনাদের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা একই তরিকার অন্তর্ভুক্ত। শাহসুফি হাফেজ সৈয়দ নেসার আহমদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী হুজুর কিবলা তিনি উপস্থিত আছেন। আজকের সম্মানিত উলামায়ে কিরাম মাওলানা আব্দুল আওয়াল সাহেব, হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব হাফেজ, নাসিরুদ্দিন সাহেব হাফেজ, রিয়াজুল ইসলাম সাহেব সহ সকল উলামায়ে কিরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত মুরব্বী সকল, মুরব্বানে কিরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, সম্মানিতা পর্দানশীল আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুকুর এবং সুজুদ সে আল্লাহ শাহনশাহী দরবার এলাহিতে যিনি ঘড়িমণ্ডল চিতোষী এলাকা বহু মানুষের ভিতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ আপনাকে এবং আমাকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। সেই জন্য রব্বে করিমের শাহনশাহী দরবার এলাকা